শাকিল আহমেদ, গুরুকুল কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন 2021-এর ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বিন্যাস ও সমাবেশ নিয়ে। আমরা জানি আমাদের অ্যাডমিশন টেস্টে ইঞ্জিনিয়ারিং কিংবা ভার্সিটিতে বিন্যাস সমাবেশ থেকে অবশ্যই একটা প্রশ্ন থাকে এবং কোনো কোনো বছর দুইটা প্রশ্ন থাকতেও আসলে দেখা যায়। আচ্ছা, তো সবার প্রথমে আমরা দেখে নিব যে বিন্যাস সমাবেশ করতে গেলে আমাদের কি জানা লাগে। আমরা যদি শুধুমাত্র যোগ এবং গুণের নিয়ম সম্পর্কে জানি তাহলে কিন্তু আমরা বিন্যাস এবং সমাবেশের সবগুলো অঙ্গ করতে পারবো। যেহেতু আমাদের কাছে যদি একটা কোশ্চেন করা হয় কতভাবে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া যায়, রাস্তাগুলো আসলে এরকম যে ঢাকা থেকে যদি আমি চট্টগ্রাম যেতে চাই আমাকে অবশ্যই কুমিল্লা হয়ে যেতে হবে। সেক্ষেত্রে ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথ আছে 2টা এবং কুমিল্লা থেকে চট্টগ্রাম যাওয়ার পথ আছে 3টা। তো আমাদের দেখা গেল যে আমরা যদি ঢাকা থেকে আসলে বাসে উঠতে চাই আমাদের কাছে একটা টিকিট দিয়ে দেওয়া হয় এবং সেই টিকিটটার হচ্ছে 2টা ঘর থাকে। আমি যদি ধরে নেই এরকম যে 2টা ঘর থাকে এবং আমাকে আসলে লিখতে হবে টিকিটে যে আমি আসলে কোন রাস্তায় যেতে চাই। আমি দেখা গেল যে লিখলাম A3, কেউ কেউ হয়তো বা লিখবে যে B2 বা এরকম কিছু একটা, যে যে পথে যেতে চাই তাকে আসলে সেরকম পথে নিয়ে যাবে। তো আমি আসলে এরকম কতভাবে মানে এরকম কতটা টিকিট হওয়া সম্ভব, তো সেটা যদি আমি আসলে দেখি বা কতভাবে আসলে আমার যাতায়াত করা সম্ভব ঢাকা থেকে চট্টগ্রাম সেটা যদি আমরা দেখি, তাহলে আসলে আমরা কয়টা পথ পাচ্ছি কিনা, 6টা, A1, A2, A3 আর B1, B2, B3 এরকম ভাবে। তো এইখানে আসলে এটাকে আসলে আমরা কি সহজভাবে কোনোভাবে বের করতে পারতাম? কারণ এখানে 2টা এবং 3টা পথ ছিল দেখে আসলে আমরা গুনে গুনে বের করতে পারছি। যদি এরকম থাকে তো ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথ 10টা এবং কুমিল্লা থেকে চিটাগাং যাওয়ার পথ আসলে এরকম 13টা, তাহলে আসলে মোট কত হবে আসলে টিকিট কাটতে পারতাম, তাই না? তো একটা এরা আসলে সহজভাবে করছে সেটা হচ্ছে গিয়ে 2 গুণ 3, এটা দিলে আসলে 6 চলে আসে। তো প্রথমে 2টা পথ আছে পরে 3টা পথ আছে, এটা আসলে আমরা যদি গুণ করে দিই তাহলে আসলে আমরা 6 পাচ্ছি। কেন হচ্ছে এটা আমরা আসলে এখনো জানি না। অনেকে আসলে মনে হইতে পারে যে 5টা পথ আছে, কিন্তু আসলে না, আমরা আসলে 6 রকম ভাবে যেতে পারি। আচ্ছা, আমরা যদি আসলে আরেকটা হচ্ছে গিয়ে কোশ্চেনটাকে একটু ঘুরাই দিই যে আমাদের নতুন একটা পথ দেখা গেল যে ঢাকা থেকে চট্টগ্রাম কিন্তু আমরা ইচ্ছা করলে একবারে বিমানেও যেতে পারি আর কি। সেক্ষেত্রে আমাদের কুমিল্লা হয়ে যাওয়া লাগে না, আমরা ডিরেক্ট আসলে ঢাকা থেকে চট্টগ্রাম চলে যাচ্ছি। এখন আমাদের কিন্তু আগে থেকে 6টা পথ ছিল এবং এখন কিন্তু নতুন করে একটা পথ তৈরি হয়েছে, যেটা যদিও কুমিল্লা হচ্ছে হয়ে যাচ্ছে না, বাট আমার তো কাজ ছিল ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া, তাই না? সেই কাজটা আসলে করে ফেলতেছে। তো এখন ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথ আসলে কয়টা? মোট 7টা। এখন কিন্তু নতুন যে একজন আসছে তাকে কিন্তু আসলে আমরা যোগ করছি। হ্যাঁ, তো আমাদের আমাদের কিন্তু এরকম দেখতেছি কোনো কোনো সময় আমরা গুণ করি, কোনো কোনো সময় আমরা যোগ করি। আমাদের আসলে দেখতে হবে কখন গুণ করতে হয় কখন যোগ করতে হয়। আচ্ছা, তো এখানে আসলে আমাদের 2টা ঘটনা সম্পর্কে আসলে ধারণা থাকতে হবে। একটা হচ্ছে সম্পূর্ণ ঘটনা বা স্বাধীন ঘটনা। প্রশ্নে আসলে আমাদের যে কাজ করতে বলা হয় যেরকম এইখানে আসলে বলছিল যে কতভাবে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া যায়, ঠিক আছে? তো সেইটা হচ্ছিল সেরকম যদি আমরা একটা বলতে পারি যে A1, প্রথমে এ হয়ে যাব তারপরে অন হয়ে যাব, তাহলে কিন্তু আমার কাজটা সম্পূর্ণ হচ্ছে, ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার কাজটা সম্পূর্ণ হচ্ছে। তো এখানে এরকম সাতভাবে আসলে যাওয়া যায় বা সাতভাবে আসলে কাজটা করা যায়, এইগুলোকে আসলে বলতেছি আমরা সম্পূর্ণ ঘটনা। এবং সম্পূর্ণ ঘটনাগুলো আসলে যোগ হবে, যেরকম এখানে 6টা ঘটনা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, এগুলো কিন্তু আমরা যোগ করে পাই, ঠিক আছে? অসম্পূর্ণ ঘটনা কারা? অসম্পূর্ণ ঘটনা হচ্ছে গিয়ে যেটা প্রশ্নের কাজ সম্পূর্ণ করতে পারে না। যেহেতু আমি যদি একদম প্রথম স্লাইডে চলে যাই, এখানে আসলে আমাদের 2টা পদ আছে ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার। এখন এ বা বি পদ যদি আমি শুধু বেছে নেই, আমাকে যদি বলা হয় যে তুমি শুধুমাত্র এ পদটার এক মাথা থেকে আর এক মাথায় যাবো, তাহলে কিন্তু আমি কখনোই ঢাকা থেকে চট্টগ্রাম যেতে পারবো না, আমরা কিন্তু বড়জোর কুমিল্লা পর্যন্ত যেতে পারবো। আমার কিন্তু কাজটা সম্পূর্ণ হচ্ছে না। বা আমাকে যদি বলে তুমি 2 নম্বর পদটা আসলে ব্যবহার করতে পারবা, এর এক মাথা থেকে আর এক মাথায় তুমি চলে যাও, তাহলে কিন্তু আমি কুমিল্লা থেকে চিটাগাং যাইতে পারবো, কিন্তু আমি ঢাকা থেকে চিটাগাং যাওয়ার কাজটা কিন্তু আমার হচ্ছে না। তো এইগুলা কিন্তু এই 5টা এ এ বি এবং 1, 2, 3 এরা কিন্তু আসলে আমাদের অসম্পূর্ণ কাজ। তো আমরা এখানে দেখলাম যে অসম্পূর্ণ কাজগুলো সবসময় গুণ হবে। যেরকম আমাদের কিন্তু ওই যে প্রথমে 2টা পথ এবং পরে 3টা পথ, এটা কিন্তু আমরা গুণ করেছিলাম, এবং সম্পূর্ণ ঘটনাগুলো তো যোগ হবে, কারণ আমরা কিন্তু এই যে ক যেটা ছিল সেটাকে কিন্তু আমরা 6-এর সাথে যোগ করে দিয়েছিলাম। তো 2 গুণ 3 তার সাথে হচ্ছে আমরা একটা 1 যোগ করে দিয়েছিলাম। আচ্ছা, আমরা তাহলে সরাসরি প্রশ্নে চলে যাই। আমাদের যেরকম প্রশ্ন আসে আমরা একটা বড় প্রশ্ন দেখবো, সেখান থেকে আমরা আসলে একটা বড় একটা সিনারিও নিয়ে ধারণা নেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, তার আগে আমাদেরকে জানতে হবে যে আমাদের সবারই মনে একটা প্রশ্ন থাকে যে বিন্যাস এবং সমাবেশ এর ভিতরে আসলে পার্থক্য কোথায়। আমি আসলে বুঝবো কিভাবে, কখন আমাকে বিন্যাস করতে হবে কখন আমাকে সমাবেশ করতে হবে। তো এটা বোঝার একদম সব থেকে মানে যে পার্থক্যটা সব থেকে চোখে পড়ে সেটা হচ্ছে যে অর্ডার বা ক্রম। মানে আমাকে যদি বলে যে হ্যাঁ তোমার হচ্ছে কি এরপরে একে বসাইতে হবে, হ্যাঁ, বা এইভাবে করে সাজাইতে হবে, তাহলে আসলে সেটা বিন্যাস। এবং আমাকে যদি বলে যে না কে আগে আসলো কে পরে আসলো এটা আসলে ম্যাটার করে না,
মানে অর্ডার বা ক্রম আসলে ম্যাটার করতেছে না, সেটা আসলে সমাবেশ, এটা আসলে আমরা সামনে যে অঙ্কের ভিতর দেখবো যে এটা আসলে কিভাবে অ্যাপ্লাই করে। তাছাড়াও আমাদের যে ধরনের অঙ্ক আসে বা প্রশ্ন আসে, সেখানে যদি শব্দ গঠন, সংখ্যা গঠন, বিন্যস্তকরণ, সাজাও এরকম শব্দ থাকে, তাহলে কিন্তু সেগুলো আসলে বিন্যাসের অঙ্ক হয়, সাধারণত এবং বাছাই, দল গঠন, কমিটি গঠন এরকম শব্দ থাকে, সেগুলো আসলে সমাবেশের অঙ্ক হয়। ঠিক আছে, তো আমাদের আসলে প্রথম টাইপের যে অঙ্কটা দেখবো সেটা হচ্ছে সংখ্যাভিত্তিক সমস্যা। দেখা গেলো যে আমাদের 6টা অঙ্ক দিয়ে রাখছে, 0, 2, 3, 5, 6, 7, এবং এই অঙ্কগুলোকে প্রতিবারে একবার মাত্র ব্যবহার করতে পারবো, এবং সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম হচ্ছে কোশ্চেন এখানে করে রাখছে। আচ্ছা, প্রথম প্রশ্নটা কি? প্রথম প্রশ্নটা হচ্ছে 4 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা আসলে বানানো যাবে। তো আমরা প্রথমেই একটা কাজ করব, যে আমাদের যে অঙ্কগুলো দেওয়া আছে আমরা চেষ্টা করব সেই অঙ্কগুলো দিয়ে একটা 4 অঙ্কের সংখ্যা আসলে বানানো, নিজের ইচ্ছা মতো যে কোনো সংখ্যায় আমরা বানাইতে পারি। এটা একটা এক্সাম্পল নাম্বার, আমরা আসলে এইটা দেখে দেখে আমরা পূরণ করার চেষ্টা করব। এখন দেখো যে আমাদের টিকিটে যেরকম কিন্তু 2টা ঘর ছিল, টিকিটের আমরা যদি টিকিটের আসলে জায়গায় ফেরত যাই, আমাদের কিন্তু টিকিটের 2টা ঘর ছিল, যে একটাতে আসলে এ বা বি লিখতে হইতো। আমরা যদি দেখো যে প্রথম ঘরটা আসলে কি কিভাবে পূরণ করতে পারতাম, এ বা বি দিয়ে, এবং 2 নম্বর যে ঘরটা আছে সেখানে আসলে 1, 2, 3 দেখা যেত, তো এখানে লিখতে পারি 1, 2 বা 3। ঠিক আছে, তো প্রথম ঘরের জন্য পূরণ করার অপশন ছিল কি 2টা, পরের ঘরের জন্য অপশন ছিল 3টা, এই 2 আর 3 গুণ হয়ে যাচ্ছিল। আচ্ছা, এখন যদি আমরা এই পরে আবার এখানে চলে আসি, তাহলে দেখা যাচ্ছে 4 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা বানানো মানে কি আমাদের 4টা ঘর পূরণ করতে হবে, তাই না? 4টা ঘরে যদি আমি 4টা অঙ্ক বসাইতে পারি, তাহলে কিন্তু 4 অঙ্ক বিশিষ্ট আমাদের সংখ্যা তৈরি হয়ে যাবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের একটা কন্ডিশন আছে যেটাকে বলে হচ্ছে জিরো কন্ডিশন। এটা আসলে কি, এই জিরো কন্ডিশন দিয়ে আসলে আমাকে বোঝাচ্ছে প্রথম ঘরে কখনোই আমি জিরো বসাতে পারবো না, কারণ জিরো না বসালে আমাদের হাতে অপশন থাকবে কয়টা, আমি প্রথম ঘরে 5টা অঙ্ক আছে জিরো বাদে, সেই 5টা যে কোনো একটাকে আমি বসাইতে পারবো, তাহলে তার মানে প্রথম ঘরের পূরণ করার উপায় সংখ্যা কত আমাদের 5। ঠিক আছে, আমরা বুঝতে পারছি আমাদের কোন সংখ্যাটা বানানোর কথা ছিল, 2560। তো আমি আসলে 2কে কেটে দিবো, যে প্রথম ঘরে আমি 2 ব্যবহার করে থাকি। ঠিক আছে, দ্বিতীয় ঘরে দেখো কিন্তু আমি 0 ব্যবহার করতে পারি আবার, কারণ দ্বিতীয় ঘরে 0 ব্যবহার করলে সমস্যা নেই। প্রথম ঘরে ব্যবহার করলে কি সমস্যা ছিল, কারণ প্রথম ঘরে যদি কারো 0 থাকে সেটা কিন্তু 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যাই আসলে হবে না, তাই না? মাঝখানে 0 বসলে সমস্যা নেই, প্রথমে 0 বসলে সেটা কিন্তু 4 অঙ্ক থাকে না। আচ্ছা, তো দ্বিতীয় ঘর আসলে আমি কত ভাবে পূরণ করতে পারতেছি, আবার 5 ভাবে পূরণ করতে পারতেছি। এইখানে আসলে আমি 2560 বানাইতে গেলে আমাকে আসলে 5কে ব্যবহার করতে হবে, তো সেটা আমি কেটে দিলাম, কারণ পরের ঘরে আমি আর এটা ব্যবহার করতে পারবো না। এটা আমি কেন করতেছি, কারণ আমাদের কিন্তু বলছি যে প্রতিবারে একবার মাত্র ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো একবার কিন্তু আমি যদি আসলে 2কে প্রথমে ব্যবহার করি, তারপরে কিন্তু আমি আর কখনোই 2কে ব্যবহার করতে পারবো না, এই জন্য আমি কেটে দিচ্ছি, যাতে এটা আসলে আর পরে ব্যবহার করা না যায়। আচ্ছা, তো 5কে কেটে দিলে আসলে আমাদের কাছে অপশন থাকে কি, এখন 0, 3, 6, 7 আর কি, এর ভেতরে দেখো যে আমি কিন্তু তাহলে কত ভাবে পূরণ করতে পারতেছি, 4 ভাবে, তো আমি আসলে 0কে কেটে দিব। আচ্ছা, এরপরের ঘরে আসলে আমার অপশন থাকছে যে 3টা, এবং এখানে আমি কাকে ব্যবহার করতেছি, 7কে, তো 7কে আসলে কেটে দিব। তো দেখো যে আমি যদি যে কোনো একটা ঘর পূরণ করি, তাহলে কিন্তু আমার 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আসলে হয় না, তাই না? কিন্তু আমি যদি 4টা মানে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পূরণ করতে চাই, তাহলে কিন্তু আমার এরকম 4টা ঘর পূরণ করতে হচ্ছে, এবং প্রত্যেকটা ঘর পূরণ করা কিন্তু একটা অসম্পূর্ণ কাজ, এবং আমরা জানি কি অসম্পূর্ণ কাজগুলো সবসময় গুণ হয়, তো আমরা আসলে এখানে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, আর এক ভাবে আসলে আমরা জিনিসটাকে দেখতে পারি, আমাদের যদি 6টা অঙ্ক ছিল, তো 6টা অঙ্ক থেকে আমি যদি 4টা অঙ্ককে বসাতে চাই, তাহলে আমি কত ভাবে বসাইতে পারি, 6p4 ভাবে। ঠিক আছে, এটা তো আসলে আমরা বুঝতেছি, কিন্তু সামনে তো আসলে 0 চলে আসবে, তাই না? কিছু কিছু অঙ্ক থাকবে যার সামনে আসলে 0 চলে আসবে, সেগুলোকে তো আমাকে বাদ দিতে হবে, তাই না? তো সামনে 0 আছে, সামনে যদি 0 আছে এরকম ধরে নেই আমি, সামনে 0 থাকতেছে, তাহলে কি পরের 3টা ঘর আসলে পূরণ করতে হচ্ছে, তো এরকম সংখ্যা আসলে কতগুলো, পরের 3টা ঘর আসলে পূরণ করতে হচ্ছে, এটা আসলে 5p3, কারণ 0 বাদে আমার কাছে অঙ্ক আসার কতগুলো, 5টা, সেই 5টা থেকে 3টা আসলে আমি ঘর বসাইতে পারি। এখন এই প্রথমে 0 আছে যারা, তাদের তো আসলে আমাদেরকে বাদ দিতে হবে, তাই না? তো এটা আসলে বিয়োগ করে দিচ্ছে। এখন আমাকে যদি আসলে এত ব্যাখ্যা মনেও না থাকে, আমি আসলে এভাবে করে চিন্তা করতে পারি যে সাধারণত আমাকে যদি 6টা অঙ্ক দেয়, আমি সেখান থেকে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কিভাবে বানাতে পারি, 64, এবং সেইখান থেকে দেখো আমি 6 থেকে 1 বিয়োগ করে দিছি, এবং হচ্ছে গিয়ে 4 থেকে 1 বিয়োগ করে দিছি। ঠিক আছে, এইখানে আসলে আমি জিনিসটা ভালোভাবে দেখাই দিচ্ছি, যে আমরা আসলে 0 যদি থাকে তাহলে কিন্তু আমরা এভাবে করে বিয়োগ করে দিব। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কটা সুন্দরভাবে হয়ে যাবে, আশা করি আমরা সবাই বুঝতে পারছি। আমরা পরের অঙ্কে চলে যাব, আমাদের এরপরে জিজ্ঞেস করতেছে যে ওই একই অঙ্ক আছে এবং প্রতিবার একবার মাত্র ব্যবহার করতে পারবো, আমাদের কিন্তু প্রত্যেক জায়গায় অঙ্ক মানে এই প্রথম অংশটুকু কিন্তু সেম কোশ্চেন, মানে আমাদের বলতেছে 4 অঙ্ক বিশিষ্ট কতগুলো বিজোড় সংখ্যা গঠন করা যায়। আচ্ছা, তো আমরা মনে মনে হচ্ছে কি একটা এক্সাম্পল নাম্বার বানাই ফেলবো আর কি, 4 অঙ্কের একটা বিজোড় সংখ্যা। তো প্রথম ঘরে তো এখানে দেখো যে কন্ডিশন প্রায়োরিটি বলে একটা জিনিস আছে, আমাকে যদি বেজোড় বানাইতে হয় আমাকে তো শেষের ঘরটা অবশ্যই বেজোড় অঙ্ক থাকতে হবে,
তিন পাঁচ সাত বসাইতে হবে, কারণ আমাকে তো এই তিনটা বাদে আর কোনো মেজর অঙ্ক দেয় নাই, তাই না? কোশ্চেনে তো তিন ভাবে আসলে আমি পূরণ করতে পারি, এবং সেখান থেকে আসলে আমি পাঁচকে ব্যবহার করতেছি। দেখো এবার প্রথম ঘরে আসলে কিন্তু আমার একটা জিনিস আছে, কন্ডিশন প্রায়োরিটি কিন্তু আছে, আমি এখানে লিখতে ভুলে গেছি হয়তো, বাট প্রথম ঘরে অবশ্যই কন্ডিশন প্রায়োরিটি থাকবে জিরো, কারণ জিরো কে তো আমি ব্যবহার করে ফেলি নাই, তাই না? তো এইখানে কিন্তু জিরো ব্যবহার করা যাবে না। এবং জিরো আর পাঁচ বাদে কয়জন আছে, আমাদের চারজন আছে, সেই চারজনের যেকোনো একজনকে বসাইতে হবে। আমি দুইটা বসাইলাম, আমার হাতে অপশন থাকবে কিন্তু তিনটা, এবং এবার কিন্তু আমি দুই নম্বর ঘরে জিরোকে বসাইতে পারবো। তো এইখানে আসলে অপশন আছে চারটা, আমি সাতকে কেটে দিলাম, তারপরে ঘরে আমি আবার অপশন থাকবে তিনটা, সেখানে আমি জিরোকে ব্যবহার করবো, ঠিক আছে? এখন এইখানে আসলে যদি আমরা দেখি যে প্রত্যেকটা ঘর আসলে কতভাবে পূরণ করতে পারতেছি, চার চার তিন তিন, এটা তো প্রত্যেকে একটা অসম্পূর্ণ করছে, কোনো একটা ঘর পূরণ করলে তো আমার চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাচ্ছি না, তাই না? তো প্রত্যেককে আসলে আমি গুণ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এই যে যে তিন, এটাকে আমি আলাদা করে লিখছি কেন ব্র্যাকেটের বাইরে, কারণ এইটা হচ্ছে আমাদের কন্ডিশন প্রায়োরিটি। এটা আসলে বোঝাচ্ছে যে বেজোড় সংখ্যাটা বানাচ্ছি সেটার জন্য কিন্তু আমাদের পেছনে ছুটে যাইতে হয়েছে, তাই না? আমরা না হলে তো আমরা প্রথম থেকে শুরু করতাম। আচ্ছা সেই একই জিনিসটা এখানেও দেখতে পারবো যে শেষের ঘরে আসলে তিনটা অঙ্কের যে কোনো একটা বসতে পারে, এবং প্রথম তিন ঘর, তিন ঘরে কি আমরা বাকি পাঁচজন থেকে তিনজনকে পছন্দ করতেছি, তাই না? কিন্তু তার ভিতর তো আসলে জিরো আছে, তো সেটা তো আসলে আমাদের জন্য সমস্যা। তো সেখানে জিরো থাকলে কি হয়, আমরা আসলে এই পাঁচ থেকে এক বিয়োগ করে দিব, এবং তিন থেকে এক বিয়োগ করে দিব। তো আমরা যদি আসলে এটা বুঝতে নাও পারি, আমরা তো আসলে গুণ করে করে ফেলতে পারবো, আর কেউ যদি পি দিয়ে করতে চাই তাহলে সে আসলে এটা দিয়ে করে ফেলতে পারবে। আসলে এটা আমরা বুঝছি, আমরা এরপরে চলে যাব। এরপর আমাদের বলছে চার অঙ্ক বিশিষ্ট কতগুলো জোড় সংখ্যা আসলে গঠন করা। এখন এইখানে জোড় সংখ্যা আর বেজোড় সংখ্যার ভিতরে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে এই দুটো বর্জনশীল ঘটনা। একটা সংখ্যা একসাথে কিন্তু জোড় এবং বেজোড় হতে পারে না, হয় সেটা জোড় হবে না হলে সেটা বেজোড় হবে। এখন আমাদের যে মোট সংখ্যার একটা বিন্যাস কিন্তু আমরা বের করেছি এক নম্বর কোশ্চেনে, সেটা আসলে 300, এবং দুই নম্বর কোশ্চেনে বের করছি যে তার ভিতরে বেজোড় সংখ্যা কতগুলো আসে, 144টা। তো আমি যদি মোট সংখ্যা থেকে বেজোড় সংখ্যা বিয়োগ করে দিই তাহলে কিন্তু জোড় সংখ্যা আমরা পেয়ে যাবো, জোড় সংখ্যা কতগুলো আমি আসলে বিয়োগ করে আসলে সহজভাবে করে ফেলতে পারবো এখানে, কারণ এটা বর্জনশীল ঘটনা, এটা খুবই সহজ ছিল। আমরা পরের অঙ্ক চলে যাব। আমাদের এরপরে বলতেছে যে কতগুলো অঙ্ক, চার অঙ্ক বিশিষ্ট কতগুলো অঙ্ক পাঁচ দ্বারা বিভাজ্য। এখন পাঁচ দ্বারা বিভাজ্য হলে এখানে একটা জিনিস আছে যে সেখানে দুইটা কেস হতে পারে, যে শেষে যদি জিরো থাকতে পারে বা শেষে পাঁচ থাকতে পারে। তো আমি এটাকে আসলে দুইটা কেস হিসেবে দেখবো, শেষে যদি জিরো থাকে, দেখো শেষে কিন্তু একটাই অপশন, শেষে আমাকে জিরো বসাইতে হচ্ছে, সেটা আমাদের কন্ডিশন প্রায়োরিটি, ঠিক আছে? তো এখানে আসলে আমি একভাবেই পূরণ করতে পারবো শেষের ঘর, এবং শেষে যদি জিরো বসে প্রথমে কিন্তু জিরো বসানোর ভয় নেই, তো কন্ডিশন জিরো আসলে নেই। তো পাঁচটা থেকে যেকোনো একটা বসাইতে পারবো আমি, তো সেখানে কত বসাইছি আমরা ব্যবহার করছি দুই, তারপর দেখা যায় আমার হাতে অপশন থাকবে চারটা, সেখান থেকে দুই নম্বর ঘরে আমি বসে সাত, তারপরে আমার কাছে অপশন থাকবে তিনটা, সেখানে আমি তিন নম্বর ঘরে আসলে কি পাঁচ বসেছি, আমি তিন ভাবে পূরণ করতে পারতাম, ঠিক আছে? আমি পাঁচকে ব্যবহার করছি। তো এই যে কোন ঘর কতভাবে পূরণ করতে পারতাম সেগুলোকে আমি এখন গুণ করে দিব এক, যেহেতু আসলে আমাদের কন্ডিশন প্রায়োরিটি ছিল, এটাকে আমি আলাদা করে দেখাইছি, এখানে গুণ করলে 60 হয়। তো এটাকে আসলে বিন্যাস দিয়ে কিভাবে করা যায়, যে জিরোকে আমি শেষের ঘরে ব্যবহার করে ফেলতেছি, সেটা একভাবে পূরণ করা যায়। বাকি যে পাঁচজন আছে, এই যে দুই তিন পাঁচ ছয় সাত, সেখান থেকে আসলে তিনজনকে দিয়ে প্রথম তিন ঘরে বসেছি, তাই না? তো সেটাকে আসলে 5p3 দিয়ে আসলে আমরা দেখাই। আচ্ছা তো পরের অঙ্কে আমরা, পরের কেসে আসলে আমরা চলে যাবো। এখানে আসলে কি হয়েছে, আমরা যদি শেষের ঘরে পাঁচ ব্যবহার না করে, জিরো ব্যবহার না করে পাঁচও তো ব্যবহার করা যেতে পারে, তো শেষের ঘরকে আমরা পূরণ করতেছি কত ভাবে, একভাবে পাঁচকে ব্যবহার করে, ঠিক আছে? তাহলে আমার কাছে অপশন থাকবে কিন্তু পাঁচটা, কিন্তু প্রথম ঘরে তো আমি জিরো বসাতে পারবো না, তাহলে আমার কাছে অপশন আছে প্রথম ঘরের জন্য কয়টা, চারজন, সেখান থেকে আমি দুইকে আসলে ব্যবহার করবো। আচ্ছা তো এখন আমার কাছে অপশন থাকবে তিনটা এবং জিরো, মোট হচ্ছে গিয়ে চারটা। তো দ্বিতীয় ঘরটা আমি চার ভাবে পূরণ করতে পারি, আমি সাতকে কেটে দিলাম কারণ আমি সাতকে ব্যবহার করতেছি, তারপর ঘরে আমার হাতে অপশন থাকবে তারপর ঘর পূরণ করার জন্য তিনটা, সেখানে আসলে আমি জিরোকে ব্যবহার করবো, কেটে কেটে দিব। তো প্রত্যেকটা ঘর কতভাবে পূরণ করা যায় সেটা গুণ করে দিলে আমার চলে আসে 48। তো এই 48ও আমরা আসলে এককে আলাদা ভাবে দেখাইছি, কারণ এটা পাঁচ যে শেষের ঘরে বসেছে এটার জন্য। আচ্ছা এখানে একটা জিনিস, আমরা কেন কেস গুলোকে আলাদা করলাম, কারণ কন্ডিশন প্রায়োরিটি তো থাকতেছেই, বাট শেষে জিরো বসাইলে কিন্তু প্রথমে জিরো বসানোর ভয়টা ছিল না, যেটা আমরা কেস ওয়ানে দেখছি আর কি। আমাদের যদি আসলে মনে থাকে প্রথমে কিন্তু আমরা কতভাবে পূরণ করতে পারতাম, পাঁচ ভাবে, কিন্তু সেটা কিন্তু আর পরের ক্ষেত্রে হচ্ছে না, কারণ জিরো সামনে চলে আসার একটা সম্ভয় আছে, ঠিক আছে? সেটা একটা ব্যাপার। আচ্ছা এটাকে বিন্যাস হিসেবে কিভাবে দেখানো যায়, দেখুন শেষের ঘরটা আমি পাঁচ দিয়ে পূরণ করতে পারতেছি, বাকি যে পাঁচজন আছে দুই তিন জিরো দুই তিন ছয় সাত, সেই পাঁচজন থেকে তিন তিনটা ঘর পূরণ করতে হয়। সো 5p3, এটা আসলে পাঁচজন থেকে তিনজন নিচ্ছে, এবং জিরোর জন্য কি আমাদের আসলে এক করে বিয়োগ করে দিতে হচ্ছে, ঠিক আছে? আশা করি আমরা এটা বুঝতে পারছি। আচ্ছা তো আমাদের এবার কি হয়েছে, কেস ওয়ানে আসলে আমরা কি পাইছি, যে পাঁচ দিয়ে ভাগ করা যেরকম কটা সংখ্যা আছে
60টা সংখ্যা আছে, কেস টুতে পাইছে এরকম 48টা সংখ্যা আছে। তো দুই জায়গায় কিন্তু আমরা সম্পূর্ণ ঘটনা দেখছি, কেন? কারণ দুই জায়গায় কিন্তু আমরা কিন্তু একটা চার অঙ্কের সংখ্যা গঠন করছি আর কি। প্রথমেও কিন্তু আমরা 2750 এরকম একটা সংখ্যা বানাইতে পারছিলাম, কেস টুতে কিন্তু 2705 নামের একটা সংখ্যা আমরা বানাতে পারছি। তো এই দুইটা কিন্তু আমরা সম্পূর্ণ কাজ হচ্ছে, কারণ আমাদের চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা বানানো হয়ে যাচ্ছে। তো এদেরকে আমরা যোগ করে দিব, সম্পূর্ণ ঘটনাগুলো যোগ হয়। আচ্ছা আচ্ছা, এরপরের অঙ্ক আমাদের চাচ্ছে যে কতগুলো অঙ্ক গঠন করা যায় যারা চার দ্বারা বিভাজ্য। আচ্ছা, চার দ্বারা বিভাজ্য তো শর্ত হচ্ছে শেষের দুই অঙ্ক চার দ্বারা ভাগ করতে হবে। তো এইখানে আসলে আমরা লিখে রাখছি যে এই অঙ্কগুলো ব্যবহার করে চার দিয়ে ভাগ করা যায়, এরকম কে কে আছে দুই অঙ্ক, দুই অঙ্ক দিয়ে বানানো যাবে এরকম সংখ্যা। আচ্ছা, কেউ কারো যদি মনে প্রশ্ন থাকে যে এই সংখ্যা, এই অঙ্ক সংখ্যাগুলো আমরা কিভাবে পাইলাম এতগুলো অঙ্ক থেকে, তাহলে এইভাবে করে চিন্তা করা যায় যে অবশ্যই তো জোড় জোড় হইতে হবে, তাই না? চার দ্বারা ভাগ করতে গেলে তো আমি যদি 02 আসলে দেই তাহলে এটা তো আসলে হচ্ছে না, তাই না? তো 06 যদি দেই সেটাও আসলে হচ্ছে না, যদি এবার এবারে 20 দেই তাহলে সেটা কি হচ্ছে? হ্যাঁ, এটা আসলে আমাদের ভাগ করা যায় চার দিয়ে। যদি 26 দেই তাহলে কি যাচ্ছে না? ঠিক আছে, যাচ্ছে না। এখন যদি আসলে 2 তো আর কিছু দেওয়া যাচ্ছে না, তো 30 দিলেও কিন্তু আমার হচ্ছে না, বাট 32 দিলে কিন্তু আমাদের হচ্ছে, চার দিয়ে ভাগ করা যাচ্ছে। 36 দিলে আসলে হচ্ছে, চার দিয়ে ভাগ করা যাচ্ছে। আমি কিন্তু পরপর মানে প্রথমে 0-র পরে দুইটা অঙ্ক বসাইছি, তারপর 2-র পরে দুইটা অঙ্ক বসাইছি, 3-র পরে তিনটা অঙ্ক বসাচ্ছি, এরকম করে করে কিন্তু করে করে দেখি প্রত্যেকটা অঙ্ক, এবং তারপরে বিভিন্ন রকম অঙ্ক বসাইছে, জোড় সংখ্যাগুলো সেটা চার দিয়ে ভাগ করা যাচ্ছে কি যাচ্ছে না। আমাদের 34-এর পরে কি আসতেছে? আমাদের আসলে 5 ব্যবহার করতে পারি। তো 50 কি করা যায় না? 52, হ্যাঁ 56 করা যাচ্ছে, তার দিয়ে ভাগ করা যাচ্ছে। তারপরে আসলে আমাদের চলে আসছে 60, এটা তো করা যাচ্ছে না, সরি এটা করা যাবে, 60 তো করা যাবে, 62 আসলে করা যাবে না। আচ্ছা, এরপর আসতেছে 70 করা যায় না, বাট 72 আসলে করা যায় এবং 76 আসলে করা যায়। তো আমরা আসলে অনেকগুলো সংখ্যা কিন্তু পেয়ে গেছি দুই অঙ্কের, যাদের আসলে চার দিয়ে ভাগ করা যায়, সেগুলোরই লিস্ট আসলে আমরা এই পাশে এইখানে লিখে রাখি। ঠিক আছে, এই লিস্ট গুলো আসলে আমরা এইভাবে পাই। তো এইগুলো অঙ্ক করতে করতে আসলে আমাদের মাথায় চলে আসবে, আমরা আসলে আরো দ্রুত বের করতে পারবো, প্রথমে হতাশ হওয়ার কিছু নাই। তো এর ভিতরে দুইজন এরকম আছে যাদের, যারা কিন্তু জিরো নিয়ে বসে আছে। তো আমরা একটু আগে একটা জিনিস শিখছি, যদি জিরো আমরা ব্যবহার করে ফেলি শেষের দিকে, তাহলে কিন্তু প্রথমে জিরো ব্যবহার করার ভয় থাকে না। ঠিক আছে, তো এই জন্য আমরা দুইটা কেসে ভাগ করবো, যেখানে আসলে প্রথমে 20 বা আসলে কি 60 আছে মানে শেষের দিকে, তো আর বাদ বাকি যদি না থাকে তাহলে আর একটা। ঠিক আছে, তো এখানে কিন্তু আমি তিনটা ঘর বানাইছি, প্রথম দুইটা আসলে একটা ডিজিট বসাবো, আর শেষের যে ঘরটা আছে সেখানে কিন্তু আমি দুইটা ডিজিট বসাবো। ঠিক আছে, এটা কিন্তু দুই ডিজিটের একটা ঘর, বড় ঘর। তো এই ঘরটাকে আমি দুইভাবে পূরণ করতে পারি, এক হচ্ছে 20 দিয়ে বা 60 দিয়ে, এবং এদের যেকোনো একজনকে যদি আমি বসাই, যেরকম আমি 2760 বানাইতে চাই, তাহলে 60টাকে কেটে দিবো, তাহলে কিন্তু আমি জিরো প্রথমে ব্যবহার করার ভয় থাকে না। আমার হাতে 6 আর 0 বাদে বাকি 4টা অপশন থাকে প্রথম ঘরে বসানোর জন্য, সেটা আসলে আমি চার ভাবে পূরণ করতে পারতেছি, দুইকে কেটে দিলাম। তারপরে কিন্তু আমার হাতে তিনটা অপশন থাকে, তিন ভাবে পূরণ করতে পারবো, এখানে আসলে আমি 7 কেটে দিলাম। তো আমি কত ভাবে আসলে এরকম সংখ্যা বানাতে পারি, যে 4×3×2। ঠিক আছে, বা এখান থেকে শেষের ঘরটা দুইভাবে পূরণ করা যায়, বাদ বাকি চারজন থেকে দুইজনকে নিয়ে আমি কতভাবে সরাইতে পারি সেটা আসলে আমরা দেখি। তো আমাদের আসলে গুণ করাটা আসলে বেশি সহজ, গুণ করাটা কারো যদি পি টা মনে রাখতে অসুবিধা হয় তাহলে সে গুণ করার নিয়মটা আসলে মনে রাখতে পারে, এটা খুবই সহজ একটা পদ্ধতি। আচ্ছা, পরের কেসে আসলে আমরা চলে যাব, যে শেষের দিকে আসলে 20 বা 60 নাই, তাহলে কে কে আছে বাকি 6 জনের যে কোনো একজন থাকবে, বা 6 জোড়ার যে কোনো এক জোড়া থাকবে। তো শেষের অঙ্কটা যদি আসলে 36 হয়, আমি 36 ব্যবহার করে ফেলছি, এবং 3 আর 6 ব্যবহার করা যাবে না, বাকি হচ্ছে 4 জন আছে, 0257। তো 0 তো প্রথম করে বসানো যাচ্ছে না, তাই না? তো এইখানে কিন্তু আসলে আমরা তাহলে অপশন থাকতেছে কয়টা? তিনটা, সেখান থেকে আমি 2 ব্যবহার করে ফেলতেছি, আমার হাতে অপশন থাকবে 2, 5 আর 7, তার সাথে 0 অ্যাড হবে। তো 2 নম্বর ঘরে আমি 3 ভাবে পূরণ করতে পারি, এখানে আমি 7 ব্যবহার করলাম। আচ্ছা, এই শেষের ঘরটা কিন্তু আবার বলে দিচ্ছি, এটা কিন্তু 2 ডিজিটের একটা ঘর, অনেকে মনে হতে পারে যে তিনটা ঘর কেন, শেষেরটা কিন্তু 2 ডিজিটের ঘর আর কি, বড় ঘর, ঠিক আছে, দুইজন থাকে একসাথে। আচ্ছা, এই তিনটা আসলে আমি প্রত্যেকটা ঘরটা আসলে কতভাবে পূরণ করতে পারি, সেগুলো যদি আমি গুণ করে দিই তাহলে আমি টোটাল কতভাবে সংখ্যাগুলো বানাতে পারি সেটা আমি পেয়ে যাবো। এই জন্য কিন্তু এরা কিন্তু প্রত্যেকটা ঘর কতভাবে পূরণ করা যায় এটা কিন্তু অসম্পূর্ণ কাজ, এটা কিন্তু আমি গুণ করে দিয়েছি। কেস ওয়ানে কিন্তু আমরা একবার হচ্ছে কি চার দ্বারা বিভাজ্য করা যায় এরকম সংখ্যা বানালাম, এবং কেস টু তে একবার বানালাম। তো এরা কিন্তু সম্পূর্ণ ঘটনা, কেস ওয়ান একটা সম্পূর্ণ ঘটনা, কেস টু একটা সম্পূর্ণ ঘটনা, এদের কিন্তু আমরা যোগ করবি। ঠিক আছে, আচ্ছা পরের অঙ্ক চলে যায়। আমাদের এখানে বলতেছে যে 4000 থেকে 7000 ভিতরে কতগুলো সংখ্যা আসলে গঠন করা যায়। এখন একটা জিনিস দেখো, যে আমাদের যদি 4000 থেকে 7000 ভিতরে গঠন করতে হয় তাহলে অবশ্যই কি প্রথম অঙ্কটা 4 দিয়ে শুরু হইতে হবে, এরকম দেখা গেলো যে 4723, কিন্তু 4 তো আমাদের কাছে নাই, তাই না? তো এটা তো আসলে ব্যবহার করতে পারতেছি না, বাট আমি যদি এরকম দেখি যে
5,000 হচ্ছে গিয়ে 672, তাহলে কিন্তু একটা সংখ্যা হবে যেটা 4,000 থেকে 7,000 ভিতরে, বা যদি এরকম হয় 6,700 হচ্ছে গিয়ে 3, তো এটাও একটা সংখ্যা হবে, এরকমও কিন্তু বানানো যায়। বাট আবার যদি আমি এরকম বানাই 7,000 হচ্ছে গিয়ে 32, তো এটা কিন্তু হবে না, কারণ এটা 7,000 থেকে বড়। তাহলে প্রথম অঙ্কটা অবশ্যই আমাদের কি হইতে হবে, এখানে 5 বা 6 হইতে হবে, ঠিক আছে? তো প্রথম ঘরটা আমি কতভাবে পূরণ করতে পারবো? দুই ভাবে। আমার হাতে যেহেতু 4 নেই, 4কে তো নাহলে ব্যবহার করা যাইতো, বাট 7 তো আমাকে দেয় নাই, তাহলে প্রথম ঘরটা পূরণ করতে পারবো 6 এবং 5 এবং 6 দিয়ে, ঠিক আছে? তো প্রথম ঘরটা পূরণ করা যায় দুই ভাবে, দুইটাই আসলে আমাদের কন্ডিশন প্যারিটি, সো জিরো বসানোর তো প্রশ্নই আসে না প্রথমে। তো 6 আর 5, 5 এবং 6 থেকে যেকোনো একদিনকে যদি আমি ব্যবহার করি, আমাকে আসলে 5,706 বানাইতে বলছি এখানে এক্সাম্পল নাম্বার, এটা যে কোনো একটা ধরে নিবো আমরা। তো 5কে আমরা কেটে দিলাম, আমাদের কাছে অপশন থাকবে 5, 5টা। এখন তো 2 নম্বর ঘরটা 5 ভাবে পূরণ করা যায়, এখানে আসলে আমি 7 ব্যবহার করছি। তারপরে ঘরটা আমি 4 ভাবে পূরণ করতে পারি, এখানে আমি 0 ব্যবহার করতেছি। তারপরে ঘরটা কিন্তু আমার হাতে কিন্তু অপশন কমে যাচ্ছে, কারণ আমি একবার করে ব্যবহার করতে পারবো একজনকে। তারপরে ঘরটা কিন্তু আমি আসলে 3 ভাবে পূরণ করতে পারি, আমার হাতে অপশন 3টা, সেখান থেকে আমি 6টা ব্যবহার করতেছি। এগুলো গুণ করে দিলে আমাদের আসলে টোটাল উত্তরটা চলে আসবে। আচ্ছা, তো প্রথম ঘরটা 2 ভাবে পূরণ করতে পারি, সেই একজনকে ব্যবহার করার পরে, প্রথম ঘরটা পূরণ করার পরে আমার হাতে থেকে 5 জন, সেই 5 জনকে আমি 5 জন থেকে 3 জনকে নিয়ে আমি বাকি 3টা ঘর পূরণ করতে পারবো, ঠিক আছে? এটা দিয়ে আমার সেটাই বোঝাইছি, বাকি 3টা ঘর আমি 5 জন থেকে 3 জন নিয়ে পূরণ করতে পারি। এটা আসলে পিডিআই করা যাচ্ছে। আচ্ছা, এখন আমাদের বলতেছে আগেরটা কিন্তু ছিল 4,000 থেকে 7,000-এর ভেতরে, এটা বলতেছে যে 4 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যায় যারা 4,000 থেকে বড়। আচ্ছা, এখন এইখানে 4,000 থেকে বড় কিন্তু অনেক রকম হয়, যেমন প্রথমে আসলে আমরা 4 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা বের করছি, যে যদি আসলে জিনিসটা 4 অঙ্ক বিশিষ্ট হয় আর কি, ঠিক আছে? তাহলে আসলে 4,000 থেকে বড় কতগুলো সংখ্যা হওয়া সম্ভব, আমাদের কিন্তু এখানে কোনো একটা আপার লিমিট দিয়ে দেওয়া যায়, 7,000 থেকে ছোট হইতে হবে। তো প্রথম করে কিন্তু আমি এখন 7টাও ব্যবহার করতে পারবো, কারণ আমাদের কিন্তু আগে যেটা ছিল, এখন কিন্তু এটা কি হচ্ছে যে 4,000 আসলে যদি কোনো একটা সংখ্যা এরকম হয় যে 7,600 আসলে 2, তাও কিন্তু সেটা আমরা নিতে পারবো, কারণ এটা কিন্তু 4,000 থেকে বড় এবং 4 অঙ্ক বিশিষ্ট। তো এইখানে কিন্তু আসলে প্রথম ঘরটা কতভাবে পূরণ করা যাচ্ছে আমাদের? 3 ভাবে, 5, 6, 7। তো যেকোনো একজনকে ব্যবহার করবো, দেখা গেলো 5 জনকে, আমার হাতে অপশন থেকে 5টা, 2 নম্বর ঘর আসলে সেই 5 জনের যেকোনো একজনকে যে পূরণ করতে পারি, যেকোনো একটাকে কেটে দিলাম, তারপরে আমার অপশন থেকে 4টা, তারপরে ঘরটা 4 ভাবে পূরণ করা যায়, যেকোনো একটাকে আমি কেটে দিলাম, তারপর ঘরটা আমি 3 ভাবে ব্যবহার করতে পারবো, ঠিক আছে? আমি সেখানে একটা একজনকে কেটে দিলাম, তো আমি এইগুলাকে প্রত্যেকটা ঘর কয়ভাবে গুণ করা যায় সেটাকে গুণ করে দিলে কিন্তু আমি আমাদের উত্তরটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? আর এইখানে আবার আমরা কি দেখাইছি, কি দিয়েছে, প্রথম ঘরটা 3 ভাবে পূরণ করা যায়, বাকি প্রথম ঘরে একজন ব্যবহার করার পরে বাকি যে 3টা ঘর থাকে, সেই 3টা ঘরে আমরা কি করতেছি, এই যে বাকি যে 5টা অঙ্ক থাকতেছে, সেই 5টা অঙ্ক থেকে 3টা অঙ্ক নিয়ে আমি পূরণ করতেছি, ঠিক আছে? আচ্ছা, পরের অঙ্ক চলে যায়, আমাদের বলতেছে যে কতগুলো সংখ্যা গঠন করা যায় যারা 4,000 থেকে বড়। আচ্ছা, মনে হইতে পারে একটু আগে এই অঙ্কটা করলাম, কিন্তু এইটাকে বলছে 4 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যায় যারা 4,000 থেকে বড়। এবার বলতেছে যে 4,000 থেকে বড় কতগুলো সংখ্যা গঠন করা যায়, 4 অঙ্ক বিশিষ্ট কিন্তু বলা নেই, কারণ কিন্তু 4 অঙ্ক বিশিষ্ট হইতে পারে, 5 অঙ্ক বিশিষ্ট আমাদের হইতে পারে, 6 অঙ্ক বিশিষ্ট আমাদের হইতে পারে। তো যদি 4 অঙ্ক বিশিষ্ট হয় তাহলে 180টা অঙ্ক গঠন করা যায়, এটা এর আগের অঙ্কেই আসলে দেখে আসলাম আমরা। 4 অঙ্ক বিশিষ্ট হলে কি হয়, 5 অঙ্ক বিশিষ্ট হলে দেখো যে 5 অঙ্ক বিশিষ্ট যে কোনো সংখ্যাই কিন্তু 4,000 থেকে বড়, তাই না? কারণ 10,000 সামথিং কিন্তু 4,000 থেকে বড় হবে। তো এইখানে আসলে প্রথম ঘরটা কিন্তু আমি 5 ভাবে পূরণ করতে পারবো, শুধুমাত্র 0 ব্যবহার করতে পারবো না, বাকি সবাইকে আমি ব্যবহার করতে পারবো। এখন আমাদের তো একটা এক্সাম্পল নাম্বার আছে, সেটা বানানোর চেষ্টা করবো, আমি যে কোনো একজনকে কেটে দিবো, আমার হাতে অপশন থাকবে 4টা এবং 0, মোট 5টা হয়ে গেল। তো 2 নম্বর ঘর 5 ভাবে পূরণ করা যায়, যে কোনো একজনকে আমি কেটে দিবো, তারপরে ঘরটা আমি 4 ভাবে পূরণ করতে পারি, তাই না? আমার হাতে অপশন কমে যাচ্ছে এবার। তো এই ঘরটা আসলে আমরা যে কোনো একজনকে কেটে দিবো, তারপরে ঘরটা আমি 3 ভাবে পূরণ করতে পারি, যে কোনো একজনকে কেটে দিবো, তারপরে ঘরটা আমি 2 ভাবে পূরণ করতে পারি, এখানে আমি আসলে যে কোনো একজনকে কেটে দিব। তো প্রত্যেক একটা কতভাবে পূরণ করা যায় সেটাকে গুণ করে দিলে আসলে আমরা পেয়ে যাচ্ছি উত্তর। আচ্ছা, এখানে বিন্যাস দিয়ে আসলে কিভাবে করা যায়, যে 6টা অঙ্ক থেকে 5টা জায়গায় আসলে আমাকে বসাইতে হবে, 65, কিন্তু এখানে 6 জনের ভিতরে একটা 0 আছে, তো আমাকে বিয়োগ করে দিতে হবে আর কি, যে 6 থেকে একটা মাইনাস করবো, 5 থেকে একটা মাইনাস করবো আর কি, ঠিক আছে? সেটা করলে যেটা আসবে পি দিয়ে উত্তর, সেটাই আসলে কি 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যায়। আচ্ছা, 6 অঙ্ক বিশিষ্ট যদি বানাইতে চাই, প্রথম ঘরটা আসলে কতভাবে পূরণ করা যাবে, 5টা অঙ্কে যে কোনো একটা, কারণ কন্ডিশন 0 আছে, কোথায় 0 বসাইতে পারবো না, তাই না? যে কোনো একজনকে ব্যবহার করলাম, তারপরে কিন্তু আসলে কি আমাদের, তারপরে তো আমার হাতে অপশন থাকবে কত, আর 4 জন থাকবে এবং 0 এবার আমি ব্যবহার করতে পারবো, তো আবার আমার হাতে অপশন 5টা। তো 5 ভাবে পূরণ করা যায়, তো এখানে একজনকে কেটে দিলাম, তারপর কিন্তু আমার অপশন এবার কমে যাবে, 4 জন থাকবে, সেখান থেকে একটাকে কেটে দিলাম, তারপরে ঘরের জন্য অপশন কিন্তু আরেকটা কমে যাবে,
ঠিক আছে, তিন হয়ে যাবে, সেখান থেকে আমি একজনকে দিয়ে দিলাম। তারপর ঘরের অপশন কিন্তু আরেকটা আরেক কমে যাবে, কারণ আগে ঘরে আমি ব্যবহার করে ফেলছি একজনকে, সেখান থেকে একজনকে কেটে দিলাম। লাস্টের ঘরে কিন্তু আমাদের একটাই অপশন থাকবে, সেটাকে আমাকে ব্যবহার করতে হবে। আচ্ছা, তো প্রত্যেক ঘর কতভাবে পূরণ করা যায় সেটা যদি আমি গুণ করে দিই অসম্পূর্ণ কাজগুলো, তাহলে আমি টোটাল কতগুলো সংখ্যা বানানো যায় 600 সেটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এটাকে কিভাবে পি দিয়ে করা যাচ্ছে, যে ছয়টা অঙ্ক থেকে ছয়টা ঘরে বসাচ্ছে, 6P6। ঠিক আছে, এবং সেইখান থেকে যেহেতু জিরো আছে সাজানোর ভিতরে, তো আমি এক করে মাইনাস করে দিব আর কি, তারপর পি করে দিব আবার, মানে এক মাইনাস করে পি করে সেটাকে বিয়োগ করে দিব। আচ্ছা, এখন আমাদের তিনটা কেসেই কিন্তু আমরা 4000 থেকে বড় সংখ্যা আসলে বের করছি। ঠিক আছে, 180, 600, 600 এরকম। তো প্রত্যেক জায়গায় কিন্তু আমরা সম্পূর্ণ ঘটনা পাইছি। হ্যাঁ, প্রথম কেসেও কিন্তু আমাদের একটা সম্পূর্ণ ঘটনা, 2 নম্বর কেসেও সম্পূর্ণ ঘটনা, 3 নম্বর কেসেও একটা সম্পূর্ণ ঘটনা। তো এটা কিন্তু আমরা যোগ করে দিব, আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, আমরা ছোট্ট করে এখানে আমাদের কিন্তু একটা কনস্ট্রেন্ট ছিল বা একটা বাধা ছিল, সেটা হচ্ছে গিয়ে একটা অঙ্ক আমি একবারই ব্যবহার করতে পারবো। তো আমাকে যদি আসলে এরকম একটা প্রতিবন্ধকতা না দেয় বা এরকম কোনো যদি বাধা ধরা নিয়ম না থাকে, যদি বলে যে একটা অঙ্ক তুমি ইচ্ছা করলে যে কয়বার ইচ্ছা ব্যবহার করতে পারবো, তাহলে আসলে কি হতো সেটা আমরা একটু দেখব। তো এইখানে আমাদের বলতেছে যে 2 নম্বর ক্রসে ওই একই অঙ্কগুলো আমরা আবার করব, যে অঙ্কগুলো আমরা দেখে আসছি যে অঙ্কগুলো এবার কি যে কোনো সংখ্যাগুলোর ব্যবহার করা যাবে। ঠিক আছে, তাহলে আমাকে যদি বলে যে যে কোনো সংখ্যাগুলোর ব্যবহার করতে পারবা, তাহলে 4 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যায়। এইবার কিন্তু আমরা কনফিউজ হবো না, কারণ এইবার আমাদের কিন্তু একটা অঙ্ক একবার ব্যবহার করলে যে পরে আর ব্যবহার করা যাবে না এরকম কিন্তু না, আমরা কিন্তু এবার আর কেটে দিব না, নিচে ব্যবহার করার পরে কেটে দিব না কিন্তু। তো প্রথম ঘরে শুধুমাত্র 0 ব্যবহার করা যাবে না, তাহলে আমার কাছে অপশন থাকবে কয়টা, 5টা আর কি। ঠিক আছে, তো প্রথম ঘরটা 5 ভাবে পূরণ করা যায়, এবং প্রথম ঘরে যদি আমি 2 ব্যবহার করি, পরের ঘরে যদি 2 ব্যবহার করতে পারবো না, এখন কিন্তু সেরকম কোনো বাধা নেই আমাদের। ঠিক আছে, পরের ঘরেও কিন্তু আমরা 2 ব্যবহার করতে পারবো। তো পরের ঘরে কিন্তু আমাদের অপশন কিন্তু কমে যায় নাই, পরের ঘরে অপশন কয়টা আমাদের, 6টাই আছে। তারপরে ঘরে অপশন 6টাই আছে, তারপরে ঘরে অপশন 6টাই আছে। তো মোট টোটাল কতগুলো সংখ্যা বানানো যায়, 5 × 6 × 6 × 6 আর, আশা করি আমরা বুঝতে পারছি এটা। আচ্ছা, এরপরেতে চলে যায় আমাদের, যদি বলে যে বিজোড় সংখ্যা কতগুলো গঠন করা যায়। এখন এইখানে তো আমাদের কন্ডিশন প্রায়োরিটি আছে একটা, যে অবশ্যই বিজোড় সংখ্যা হইতে গেলে কি লাস্টের ঘরে বিজোড় অঙ্ক থাকতে হবে, তার মানে কি 3, 5, 7 এই তিনজনের যে কোনো একজনকে ব্যবহার করতে হবে। শেষের ঘরটা আমি কিভাবে পূরণ করতে পারি? আচ্ছা, এবার আমরা আবার প্রথম ঘরে চলে আসবো, যেখানে কন্ডিশন 0 আছে। তো শেষের ঘরে যদি আমি আসলে 3 ব্যবহার করছি এখানে, হ্যাঁ যদি আসলে আমি 3 ব্যবহার করছি, যে 2703 বানাইতে গেলে, কিন্তু তার মানে এই না প্রথম ঘরে 3 ব্যবহার করা যাবে না। ঠিক আছে, কিন্তু প্রথম ঘরে আমরা 0 ব্যবহার করতে পারবো না, যাই হোক না কেন। প্রথম ঘরে 0 বাদে তাহলে অপশন কতগুলো থাকতেছে আমাদের কাছে, এখানে যেহেতু অপশন কমে যাচ্ছে না, তার মানে এখনো কিন্তু আমাদের কাছে অপশন 5টা। তো বাধ্যভাবে পূরণ করা যায়। 2 নম্বর ঘরে দেখো, তুমি অন্য ঘরে যাই ব্যবহার করো না কেন, এই ঘরে কিন্তু 6 জনের যে কোনো একজনকে কিন্তু ব্যবহার করতে পারবো, কারণ একটা অঙ্ক ইচ্ছা করলে তুমি 4 বার ব্যবহার করতে পারো। 2 নম্বর ঘরে আমরা 6 ভাবে পূরণ করা যায়, 3 নম্বর ঘরে আমার 6 ভাবে পূরণ করা যায়। তো এই প্রত্যেকটা ঘর কতভাবে পূরণ করা যায় এদেরকে আমরা গুণ করে দিবো, কারণ যারা অসম্পূর্ণ ঘটনা, যে কোনো একটা ঘর পূরণ করলে আমার পুরো সংখ্যাটা গঠন হয়ে যায় না। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখি যে জোড় এবং বিজোড় সংখ্যা কিন্তু আমাদের বর্গমূল ঘটনা, একটা সংখ্যা হয় জোড় হবে বা বিজোড় হবে। আমাদের মোট হচ্ছে গিয়ে সংখ্যা কতগুলো ছিল, 30 গুণ হচ্ছে গিয়ে 6 স্কোয়ার এরকম একটা ছিল। ঠিক আছে, আর বিজোড় সংখ্যা ছিল হচ্ছে গিয়ে 2 নম্বর কোশ্চেন আমরা বের করছি এই অঙ্কের, বা এই হচ্ছে টাইপের অঙ্কের, সেটা হচ্ছে 15 × 6 স্কোয়ার। তো দুইটা বিয়োগ করে দিলে আমরা জোড় সংখ্যা কতগুলো পাচ্ছি, 15 × 6 স্কোয়ার আর কি এরকম পাচ্ছি। আচ্ছা, এরপরে চলে যাই আমাদের বলতে কতগুলো সংখ্যা গঠন করা যায় যারা 5 দ্বারা বিভক্ত। ঠিক আছে, তো শেষে আসলে দেখো এখন কিন্তু এরকম না যে শেষে 0 ব্যবহার করলে প্রথমে 0 ব্যবহার করার ভয়টা থাকতেছে না, ব্যাপারটা কিন্তু এরকম না। তো শেষে 5 ব্যবহার করলে প্রথমে 0 ব্যবহার করতে হইতে পারে এরকম কোনো একটা ভয় থাকবে এরকম নেই, কেস টেস ভাগ করা লাগবে না। এখানে দেখো যে শেষের যে ঘরটা আছে সেখানে আসলে আমার দুটো অপশন আছে, 0 বা 5, তার যেকোনো একটা আমি ব্যবহার করতে পারি, তার জন্য কিন্তু আমার হাতে অপশন কমে যায় না। ঠিক আছে, প্রথম ঘরে কিন্তু ঠিকই আমাদের হাতে 5টা অপশন থাকে, 0 বাদে 5টা অপশন থাকে, এবং 2 নম্বর এবং 3 নম্বর ঘরে আমাদের অপশন থাকে কতগুলো, 6টা। ঠিক আছে, তো প্রত্যেক ঘর কতভাবে পূরণ করা যায় সেটা যদি আমি গুণ করে দিই, তাহলে আমি কতগুলো সংখ্যা 5 দ্বারা বিভক্ত সেটা বের করে ফেলতে পারবো। আচ্ছা, এরপর অঙ্ক চলে যায়, আমাদের বলতেছে কতগুলো সংখ্যা 4 দ্বারা বিভক্ত, যদি অঙ্কগুলো যে কোনো সংখ্যক ব্যবহার করা যায়। এখন আমরা কিন্তু আগে অনেকগুলো দুই দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা বানাইছিলাম বা শেষের 2 অঙ্ক বের করেছিলাম যাদের 4 দ্বারা ভাগ করা যায়। ঠিক আছে, তো সেইখানে সেইখানে হচ্ছে একটা জিনিস আমরা করতে পারি নাই, যে একই অঙ্ক যদি আমরা 2 বার ব্যবহার করি, যেরকম 0 0 বা 2 2 বা 6 6, ঠিক আছে, তাহলে আসলে এদেরকে 4 দিয়ে ভাগ করা যায়, শুধুমাত্র 0 কে করা যায়, বাকি 2 জন কে করা যায় না। ঠিক আছে, যে যদি একই অঙ্ক রিপিট হয় তাহলে কোনটা কোনটা হয়, আমাদের কিন্তু নতুন অ্যাড হয়েছে কোনটা, 0 0, বাকি কিন্তু আগে যে 6 জন ছিল, মানে 8 জন ছিল, সে 8 জনই আছে।
তো এখন আসলে কতজন হবে, লাস্টে আসলে মোট 9 জন, যে কোনো একজন থাকলে সেটাকে চার দ্বারা ভাগ করা যায়। তো শেষের দুইটা ঘর এটা কিন্তু 2 ডিজিটের একটা ঘর, আমি আবার স্মরণ করাই দিচ্ছি। তো এইটা কিন্তু আসলে কতভাবে পূরণ করা যাচ্ছে? 9 ভাবে। আচ্ছা এখন এটা পূরণ করলাম, যে কোনো একজনকে ব্যবহার করলাম, দেখা গেলো সাইট কে আমি ব্যবহার করলাম শেষের পরে, কিন্তু সাইট কে ব্যবহার করা মানে এই না যে আমি আর 6 আর 0 কে ব্যবহার করতে পারবো না। প্রথমবারে শুধুমাত্র 0 কে ব্যবহার করা যাবে না, কিন্তু বাকি 5 জনের যে কোনো একজনকে ব্যবহার করা যাবে, আর তারপরে ধরো 6 জনের যে কোনো একজনকে ব্যবহার করা যাবে। তো প্রত্যেকটা ঘর কতভাবে পূরণ করা যাচ্ছে সেটা গুণ করলেই কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখানে কোনো কেস টেস্ট কনসিডার করা লাগতেছে না। আচ্ছা এরপর আমাদের বলছে যে 4000 থেকে বড় এবং 7000 থেকে ছোট কতগুলো সংখ্যা বানানো যায়। তো এখানে কমিশন প্রায়োরিটি ছিল কি, আমাদের প্রথম ঘরটা অবশ্যই 5 বা 6 দিয়ে পূরণ করতে হবে। কেন এটা আমরা জানি, কারণ আমাদের যদি আমরা 7 ব্যবহার করি সেটা 7000 থেকে বড় হয়ে যাবে, আর 4 আমাদের হাতে নাই। ঠিক আছে, তো প্রথম ঘরটা বিষয় পূরণ করা আছে 5 আর 6 দিয়ে। তো প্রথম ঘরে তুমি যদি একটা অঙ্ক আসলে ব্যবহার করে ফেলো, যদি 5 ব্যবহার করে ফেলো, পরের ঘরগুলোতে যে 5 ব্যবহার করতে পারবে না এরকম কিন্তু কোনো বাধা নেই। পরের ঘরগুলোর প্রত্যেকটা কিন্তু আমি 6টা অঙ্কের যে কোনো একটা ব্যবহার করতে পারি, সেখানে 0 ব্যবহার করতে আসলে আমাদের কোনো বাধা নেই। তো কতগুলো সংখ্যা আসলে বানানো যায়? 2 × 6 × 6 × 6 আর কি। ঠিক আছে, আশা করি আমরা এটা বুঝছি, এটা আসলে বেশি সহজ। কিন্তু আসতে আসলে আমরা কনফিউজ হয়ে যেতে পারি যে যে কোনো সংখ্যাগুলো ব্যবহার করে, এই জিনিসটা আমাদের আসলে খেয়াল করতে হবে। আচ্ছা আর একটা আসতে বলতেছে যে 4000 থেকে বড় কতগুলো সংখ্যা আসলে বানানো যায়। এখানে ছিল 4000 থেকে 7000-এর ভিতরে, এখানে দিয়েছে যে 4000 থেকে বড়, মানে 7000 থেকে ছোট হইতে হবে এরকম কিছু নাই। তো প্রথম ঘর আসলে কতভাবে পূরণ করা যাচ্ছে? 3 ভাবে, 5, 6, 7। আচ্ছা কারণ কি 7000, এখন 7000 সামথিং হইলেও কিন্তু সেটা আসলে 4000 থেকে বড়ই হচ্ছে, আমার তো কোনো আপার লিমিট দেয় না, তাই না? তো এবং 4 অঙ্ক বিশিষ্ট বলছে যেন 4টা খোপ পাঠাইছি। তো প্রথম ঘরটা আসলে 3 ভাবে পূরণ করা যায়, এবং সেখানে একটা অঙ্ক ব্যবহার করলে আমরা সেই অঙ্কটা পরে যে আবার ব্যবহার করতে পারবো, সমস্যা নেই, আমাদের একটা অপশন কমতেছে না। তো পরের 3টা ঘরের প্রত্যেকটা কিন্তু আমি 6 ভাবে পূরণ করতে পারি। ঠিক আছে, তো এইগুলা প্রত্যেকটা ঘরের কতভাবে পূরণ করা যায় সেটা গুণ করে দিলে কিন্তু আমি মোট সংখ্যা আসলে পেয়ে যাবো। আরেকটা অঙ্ক দেখি, এখানে বলতেছে 4000 থেকে বড় কিন্তু 70000 থেকে ছোট, এরকম কতগুলো অঙ্ক ব্যবহার করা যায়। আচ্ছা এখানে কেস থাকবে, কারণ আমাদের কিন্তু এখানে কি 4 অঙ্ক বিশিষ্ট হতে পারে সংখ্যাটা, 5 অঙ্ক বিশিষ্ট হতে পারে, 70000 থেকে ছোট এরকম অনেকগুলো সংখ্যা আছে, যেরকম 10000, 4000 থেকে বড় কিন্তু 70000 থেকে ছোট, এরকম তাহলে কি 4 অঙ্ক বিশিষ্ট হইতে পারে বা 5 অঙ্ক বিশিষ্ট হতে পারে। তো প্রথম ঘরটা আসলে কতভাবে পূরণ করা যাচ্ছে আমাদের? 3 ভাবে, এবং এইটা 4 অঙ্ক বিশিষ্ট, কতগুলো সংখ্যা 4000 থেকে বড় এটা কিন্তু আমরা একটু বের করে আসছি যে আগের অঙ্কেই, সেটা আসলে এখানে করছে এই যে 3 × 6³। তো সেটা যদি 5 অঙ্ক বিশিষ্ট হয় সেটা আমরা দেখি কেস 2 তে, প্রথম ঘরটা কিন্তু প্রথম ঘরে আমরা কিন্তু যা খুশি তাই বসাইতে পারি। ঠিক আছে, আমরা কিন্তু 5 অঙ্ক বিশিষ্ট সব অঙ্কই কিন্তু আসলে আমাদের 4000 থেকে বড়, কিন্তু প্রথম ঘরে কিন্তু আমরা 7 বসাইতে পারবো না, কারণ এখানে যদি আমি লিখি যে 7000, যদি আমি লিখি যে 70000-ই লিখি, হ্যাঁ তাও কিন্তু আমাদের কিন্তু এটা হচ্ছে না, কারণ আমাকে বলছে 70000 থেকে ছোট। তো প্রথম ঘরে কিন্তু আমি 7 বসাইতে পারবো না, আমার হাতে কিন্তু অপশন 4টা। তো এই কন্ডিশন 0 প্লাস কন্ডিশন প্রায়োরিটি দুইটাই আছে, 0 বসাইতে পারবো না, এবং আসলে কি আমাদের 7ও বসাইতে পারবো না, এই 4 জনকে বসাইতে পারবো। তো প্রথম ঘরটা 4 ভাবে পূরণ করতে পারছি। এখানে একটা অঙ্ক ব্যবহার করতেছি মানে কিন্তু পরের ঘরে কিন্তু সেটা ব্যবহার করতে পারবো না, সেরকম কিন্তু কোনো বাধা নেই, আমি আবার মনে করাই দিচ্ছি। তো পরের যে 4টা ঘর আছে সেখানে কিন্তু প্রত্যেকটাকে আমরা 6 ভাবে পূরণ করতে পারি। তো পুরো জিনিসটাকে গুণ করে দিলে আমরা মোট সংখ্যা অতগুলো সেটা পেয়ে যাবো। এখানে 2টা কেস ছিল, প্রথম কেসে উত্তর আসছিল আর কি 3 × 6³, আর পরেরটাতে 4 × 6⁴। তো 2টাকে যোগ করে দিলে আমাদের আসলে এখানে উত্তরটা চলে আসছে যে 27.6 কিউব। আচ্ছা তো আমরা আসলে সংখ্যার অনেকগুলো অঙ্ক আসলে দেখে ফেললাম, এরপরে পরের অংশে আসলে আমরা শব্দ নিয়ে কিভাবে অঙ্কগুলো করে সেগুলো আসলে দেখবো। আমাদের আপাতত প্রথম অংশটুকুই এখানেই শেষ হলো।